উপনিবেশিক শাসন। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। পর্তুগিজরা দেশে পরিচিত ছিল ফ্রিঙ্গি নামে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন 1498 সালে। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় 1487 সালে। পঞ্জিচেরিতে প্রথম উপনিবেশ গড়ে তোলেন ফরাসিরা। ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে। পর্তুগিজরা বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে 1580 সালে। বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে পর্তুগিজ নাবিক পেট্রো আলভারেস কাব্রাল। বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কাসিম খান জুয়ানি। সুরাটে ইংরেজদের বাণিজ্য কুটির নির্মাণে অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর। পর্তুগিজদের পর বাণিজ্যের জন্য বাংলায় আসে ওলন্দাজরা। ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ওলন্দাজগণ 1602 সালে। ফরাসিরা বাংলায় বাণিজ্য করতে আগমন করে 1668 সালে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1664 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙে যায় 1760 সালের বন্দিবাসের যুদ্ধে। বন্দিবাসের যুদ্ধে কে কার কাছে পরাজয় স্বীকার করে? ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে ফরাসি গভর্নর কাউন্ট লালি। উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা বাণিজ্য স্থাপন করে ইন্দোনেশিয়ায়। প্রথম কর্ণট যুদ্ধ সংঘটিত হয় ফরাসিদের সাথে ইংরেজদের মধ্যে 1746 সালে। ইংরেজরা বাংলায় প্রথম কুটি স্থাপন করে সুরাটে। শান্তিপূর্ণ বাণিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমণ করে ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড। বাংলায় ইংরেজদের যে কুটিটি সবচেয়ে সুরক্ষিত ছিল ফোর্ট উইলিয়াম। মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় 1660 সালে। কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন ইংরেজ কর্মচারী জন চার্নক। ইংরেজরা বাংলা আক্রমণ করে 1660 সালে। নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন 20 জুন 1756 সালে। নবাব আলীবর্দী খানের মৃত্যু হয় 1756 সালে। ইংরেজরা কলকাতা অধিকার করে 2 জানুয়ারি 1757 সালে। পলাশির যুদ্ধ সংঘটিত হয় 23 জুন 1757 সালে। নবাব সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন 1733 খ্রিস্টাব্দে। নবাব মীর কাসিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ বাধে 1764 সালে। উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর ছিল লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় 1767 সালে। দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব ন্যস্ত হয় নবাবের উপর। দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার উপর ন্যস্ত হয়? লর্ড ক্লাইভ। 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বাংলা এবং 1770 ইংরেজি সালে। 50-এর মন্বন্তর হয়েছিল 1350 বাংলা এবং 1943 ইংরেজি সালে। অন্ধকূপ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 1756 সালে। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন ওয়ারেন হেস্টিংস। নিলাম সূত্রে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয় 1772 সালে। চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস 1793 সালে। বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন ওয়ারেন হেস্টিংস।
কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় 1690 সালে। বর্গী নামে পরিচিত ছিল মারাঠারা। বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মঙ্গোরে স্থানান্তর করেন মীর কাসিম। ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংগঠিত হয়েছিল বক্সারে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন বা রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় 1773 সালে। উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন লর্ড বেন্টিং। সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন লর্ড বেন্টিং 1829 সালে। উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন লর্ড বেন্টিং। বিধবা বিবাহ আইন প্রচলন কে কখন করেন? লর্ড ক্যানিং 1856 সালে। ইন্ডিয়ান পেনাল কোড প্রণীত হয় 1860 সালে। ভারতে খাজনা আইন পাশ হয় 1859 সালে। সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ভারতের যে ভাইসরয় নামকরা কবি ও সাহিত্যিক ছিলেন লর্ড লিটন। ভারতবন্ধু নামে পরিচিত লর্ড ডিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিন্স 1911 সালে। ব্রিটিশ ভাইসরয়দের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন লর্ড ডালহৌসি। উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন লর্ড ডালহৌসি 1853 সালে। উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা পরিচালন করেন লর্ড ক্যানিং। উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় 1857 সালের 9 মার্চ বঙ্গদেশের ব্যারাকপুরে। সিপাহী বিদ্রোহের পর ইংরেজের সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেন মায়ানমারে। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি অবস্থিত মায়ানমারে, যে দেশের লোকদের ওলান্দাজ বলা হয় হল্যান্ডের। উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর ছিল লর্ড মাউন্ট ব্যাটন। আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল গনি 1972 সালে। বঙ্গপ্রদেশকে বেঙ্গল ও আসাম প্রদেশে বিভক্ত করেন লর্ড কার্জন। কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 1904 সালের 14 ফেব্রুয়ারি লর্ড কার্জন। পাকিস্তান আমল 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না। পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী হল খাজা নাজিমুদ্দিন। পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন বসে করাচিতে 23 ফেব্রুয়ারি 1948 সালে। বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল 24 বছর। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় 23 জুন 1949 সালে। আওয়ামী লীগের প্রথম সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নুরুল আমিনের মুখ্যমন্ত্রীর মেয়াদকাল 14 সেপ্টেম্বর 1948 থেকে মার্চ 1954। যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 সালের 4 ডিসেম্বর। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা যার নেতৃত্বে গঠিত হয় এ কে ফজলুল হকের 2 এপ্রিল 1954। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয় 30 মে 1954। এ কে ফজলুল হকের পর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন আবুল হোসেনের সরকার। আতাউর রহমান মুখ্যমন্ত্রী হন 6 ডিসেম্বর 1956 সালে। পাকিস্তান গণপরিষদ বাতিল করা হয় 24 অক্টোবর 1954। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র গঠিত হয় 19 ফেব্রুয়ারি 1956। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কার্যকর হয় 23 মার্চ 1956। পূর্ববাংলার নাম পূর্ব পাকিস্তান হয় 23 মার্চ 1956। শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হন 12 সেপ্টেম্বর 1956। মালিক ফিরোজ খান নুন কবে প্রধানমন্ত্রী হন? 16 ডিসেম্বর 1957 সালে।
পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন হয় ঢাকায়। গভর্নর এ কে ফজলুল হক আতাউর রহমান মন্ত্রিসভা বরখাস্ত করেন 31 মার্চ 1958। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন ইস্কান্দার মির্জা 8 অক্টোবর 1958। পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করে ইস্কান্দার মির্জা 8 অক্টোবর 1958। আইয়ুব খান ইস্কান্দার মির্জার স্থলাভিষিক্ত হন 27 অক্টোবর 1958। মৌলিক গণতান্ত্রিকদের আস্থা ভোটে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন 1960 সালে। 1961 সালে পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন জেনারেল আজম খান। পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষণা দেন প্রেসিডেন্ট আইয়ুব খান 1962 মার্চ। ১৯৫৪ সালের পরে প্রাদেশিক নির্বাচন হয় 7 মে 1962। 1962 সালের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পিকার ছিলেন আব্দুল হামিদ চৌধুরী। 1962 সালের পর প্রাদেশিক নির্বাচন হয় 16 মে 1965। যে নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিপক্ষে ফাতেমা জিন্না দাঁড়িয়েছিলেন। 1965 সালের জানুয়ারি মাসের রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম পাক ভারত যুদ্ধ শুরু হয় 6 সেপ্টেম্বর 1965। প্রথম পাক ভারত যুদ্ধের কারণ পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা। পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে মোট আসন ছিল 169টি। জাতীয়তাবাদী আন্দোলন ও তৎকালীন রাজনীতি। আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে, যে আইনের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা প্রদান করা হয় ইলবার্ট বিল। কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সাল প্রতিষ্ঠা করেন অবসর। অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী 1942 সালে। অখণ্ড ভারত নীতিতে আন্দোলন করেন কংগ্রেস। পূর্ববঙ্গ ও আসাম নামক নতুন প্রদেশের রাজধানী ও আইনসভা প্রতিষ্ঠিত হয় ঢাকায়। ভারতে সাধারণ নির্বাচনের নির্দেশ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার এটলি 1946 সালে। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে নবাব সলিমুল্লার উদ্যোগে। তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্না। বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয় হিন্দু ও মুসলমানদের মধ্যে। বাংলায় প্রথম প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন এ কে ফজলুল হক। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে বিখ্যাত রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে মুসলিম লীগ। জিন্না মুসলিম লীগে যোগদান করেন 1910 সালে। জালিয়ানওয়ালাবাদ হত্যাকাণ্ড সংঘটিত হয় 1919 সালে। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে খ্যাত দাদাভাই নওরোজি। পূর্ববাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট ছিলেন বামফিল্ড ফুলার। হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় লখনউ চুক্তির মাধ্যমে। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংস ফোর্টকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করেন ক্ষুদিরাম। সরোজ দলের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে রাখুন।